বিশ্বকাপের আরো একটু আপডেট জানতে যাব নিউজ রুমের থার্ড ম্যান জোনে। সেখানে আছেন সহকর্মী রাহুল রায়। রাহুল, বিশ্বকাপ নিয়ে আর কি নতুন তথ্য আছে আপনার কাছে? শান, আসলে তো আজকে আপনি জানেনই যে একটি খেলা হচ্ছে, যেটির আমরা হাইলাইটসও দেখছিলাম, যে আফগানিস্তান এবং ইংল্যান্ডের খেলা, এবং বিশাল স্কোর হয়ে গেছে। ইংল্যান্ড অধিনায়ক ইয়ান মর্গানের একটি বিধ্বংসী ইনিংস 71/148 রানের, এছাড়াও আরও বাকি দুজনও ভালো করেছে। আফগানিস্তান কিছুক্ষণের মধ্যেই নামবে। তবে আজকে কিন্তু যেহেতু আমাদের দেশ ওয়ার্ল্ড কাপ খেলছে এবং গতকাল একটি দারুণ জয় পেয়েছে, আপনি জানেন যে 322 রান টার্গেট এবং 322 বাংলাদেশ দল চেস করেছে 51 বল হাতে রেখে, আসলে আজকে এটি নিয়ে আলোচনা চলছে। এবং আমাদের এই নিউজে দেখানো হয়েছে যে ইতিমধ্যেই নটিংহামে পৌঁছে গেছে, নটিংহামের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে বাংলাদেশ দল। তবে এখানে আসলে খুঁটিনাটি কিছু আমি বলতে পারি, যে এখানে আসলে খবরের পেছনে খবরগুলো নিয়ে আলোচনা করি। যেমন আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু সাকিব আবারও এই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকা, তার 1 নম্বরে পৌঁছে গেছেন। এছাড়া তার যে দুর্দান্ত পারফরমেন্স, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, 4টি ইনিংসেই কিন্তু তিনি 50-এর বেশি রান করেছে, পাশাপাশি তার উইকেটও রয়েছে, এগুলো মিলে সাকিবের পারফরমেন্স দুর্দান্ত ছিল। এছাড়া আরেকটি খবর আমরা দেখছি যে পাকিস্তান, আপনি জানেন যে ইন্ডিয়ার সাথে একদম দারুণভাবে হেরে গেছে, সেখানে আমরা দেখেছি যে পাকিস্তান অধিনায়ক সরফরাজ তিনি বলেছেন যে প্লেয়ারদের উদ্দেশ্যে বলেছেন যে আমি কিন্তু একাই দেশে ফিরবো না। অর্থাৎ উনি বুঝিয়েছেন যে আমরা দেখেছি যে উপমহাদেশীয় বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রে বিশ্বকাপ কিংবা বড় আসরে রেজাল্ট খারাপ হলে তারা দেশে ফিরলে কিন্তু তাদেরকে আসলে খুব বাজেভাবে, আমি বলবো না যে স্বাগত জানানো হয়, তাদেরকে দুয়ো ধ্বনি দেওয়া হয়। তো সেই ব্যাপারটি মাথায় রাখার উদ্দেশ্যে কিন্তু বাকি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলা হয়েছে। আরও কিছু মজার মজার খবর আছে, যেমন আপনি জানেন যে আজকে কিন্তু আন্তর্জাতিক পুরো মিডিয়া জুড়ে বাংলাদেশের সেই যে গতকালের যে জয়, পুরো আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়েছে, এটিকে ঐতিহাসিক জয় বলছে। এবং যারা কিংবদন্তি ক্রিকেটার তারা এই জয়কে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলছে। শাহিদ খান আফ্রিদি তিনি বুম বুম বলেছেন সাকিব আল হাসানকে। এছাড়া সোয়েব আখতার, পাকিস্তানের একসময় পেস সেন্সেশন, তিনি বলেছেন যে রান চেস করায় বাংলাদেশের এই খেলা একটি উদাহরণ এবং বাংলাদেশকে অনুসরণ করা যায় যে কীভাবে এ ধরনের বড় রান চেস করা যায়। এছাড়া একটি বিড়ালের কথা আপনি জানেন, যে বিড়ালটি আমরা ফুটবল বিশ্বকাপে দেখেছি যে কখনো কখনো কোনো প্রাণী বলে দেয় যে আজকে কোন দল জিতবে, ভবিষ্যৎবাণী করে থাকে, তারা জনপ্রিয় হয়ে যায় এভাবে। একটি বিড়ালও এরকম আগে থেকেই বলেছিল যে বাংলাদেশ জিততে পারে, এবং সেই বিড়ালও কিন্তু গতকালকে মাঠে ছিল। তবে এখন আসলে আমাদের অপেক্ষা, বৃহস্পতিবার আপনি জানেন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল মাঠে নামবে, এর মধ্যে তারা নটিংহামের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনি দেখেছেন যে প্রতি ম্যাচের পরেই সংবাদ সম্মেলন করে থাকে, এবং ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক কিংবা অন্য প্লেয়াররা কথা বলেন। কালকে কিন্তু সাকিব আল হাসান কথা বলেছেন যে দারুণ একটি পার্টনারশিপ হয়েছে, খুব সম্ভবত 192 রানের সেই পার্টনারশিপ লিটন দাসের সঙ্গে। সেটি বলছিলেন যে আসলে দুজনকেই তারা বলছিলেন যে আসলে যদি তারা নিজেরা নিজেদের মতো খেলে তারা দুজনই খেলা শেষ করতে পারবেন, এবং শেষ পর্যন্ত কিন্তু তারাই খেলা শেষ করেছে, 7 উইকেটের একটি বড় ব্যবধানে জয় এসেছে। আরও প্রশ্ন ছিল সাকিবের সামনে যে আগামী ম্যাচ নিয়ে আসলে বাংলাদেশ দল কী ভাবছে, বিশেষ করে অস্ট্রেলিয়ার যে পেস অ্যাটাক, সেটি খেলতে সমস্যা হবে কি না, কিংবা আলাদা করে কোনো পরিকল্পনা নেওয়া হবে কি না। উত্তরে সাকিব আল হাসান যেটি বলেছেন যে তারা এরই মধ্যে অনেক বড় দলগুলোর সঙ্গে খেলেছেন, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, গতকাল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছে, এবং এই বড় দলগুলোতে কিন্তু প্রায় 150 কিলোমিটার গতিতে বল করার মতো পেসাররা ছিল, এবং তাদেরকে বেশ স্মার্টলি খেলেছে, বেশ ভালোভাবে সামলেছে। তো অস্ট্রেলিয়ার সঙ্গেও এই অস্ট্রেলিয়ার পেসারদের খেলাও বাংলাদেশ ব্যাটসম্যানদের আসলে তেমন কোনো কঠিন হবে না, বরঞ্চ বাংলাদেশ ভালোই খেলবে। আমরাও সেই আগামী ম্যাচের জন্য বাংলাদেশ দলকে শুভকামনা জানাচ্ছি। শান, ধন্যবাদ রাহুল।